এটা সেমিস্টার 2 এর জন্য অ্যাজ ইউ লাইক ইট এর লাস্ট পার্টের ভিডিও। আমরা অলরেডি অ্যাক্ট 5 সিন 4 কমপ্লিট করে ফেলেছি। এই ভিডিওতে আমরা এপিলগটা পড়ব। তো এপিলগটা কি আমি লাস্ট ভিডিওতে একটু ডিসকাস করেছিলাম। এপিলগ হচ্ছে বেসিক্যালি যে কোনো নাটকের শেষে সেই নাটকে কী ঘটলো সেটাকে একটা সাম আপ করে দেওয়া। দর্শকদের সামনে নাটকটা যখন মূল চরিত্ররা মঞ্চ থেকে চলে যাচ্ছে, কোনো একজন ক্যারেক্টার সে এসে, এখানে এই ক্ষেত্রে আমরা দেখছি রোজালিন্ডা আসছে, সে এসে নাটকের কী বিষয়বস্তুটা বা নাটকের দ্বারা কী বলবার চেষ্টা করেছেন লেখক সেটা বোঝাবার একটা চেষ্টা করেন। তো সেটা সেই সময় এলিজাবেথান একটা কনভেনশন ছিল, সেই সময়কার নাটকে কিন্তু এটা হতো যখন একটা এপিলগ দিয়েই নাটকগুলোকে কনক্লুড করা হতো। তো এই অ্যাজ ইউ লাইক ইটের এপিলগটা একটা খুব সাকসেসফুল এপিলগ মনে হয়। যতগুলো শেক্সপিয়ারিয়ান নাটকের এপিলগ রয়েছে তার মধ্যে কিন্তু অ্যাজ ইউ লাইক ইটেরটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল এপিলগস বলেই বিশ্বাস করা হয়। তো আমরা পড়ে দেখি যে এখানে রোজালিন্ড কী বলছে এবং কী গুরুত্ব রয়েছে এই এপিলগটার। ইট ইজ নট দ্য ফ্যাশন টু সি দ্য লেডি দ্য এপিলগ। নর্মালি এটা দেখা হয়, দেখা যায় না যে কোনো একজন মহিলা এপিলগটা এসে পড়ছেন, কারণ নাটক তো অন্যান্য নাটকগুলো পুরুষ প্রধান হয়। যদি ম্যাকবেথের কথা বলা হয় বা এডওয়ার্ড টু তোমাদের সিলেবাসে রয়েছে, এগুলো দেখেছি যে এতে যদিও গুরুত্বপূর্ণ মহিলা চরিত্র রয়েছে, বিশেষ করে শেক্সপিয়ারের নাটকে প্রচুর এমন মহিলা চরিত্র রয়েছে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সময় যেটা রীতি ছিল যে বেশিরভাগ নাটকেই কিন্তু পুরুষ প্রধান হতো এবং সেগুলোতে পুরুষ চরিত্ররাই মঞ্চে এসে এপিলগটা পড়তো যেহেতু তারা সেন্ট্রাল ক্যারেক্টার বলে। কিন্তু এখানে রোজালিন্ড কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে, বা আমরা বলতে পারি রোজালিন্ডের মাধ্যমে শেক্সপিয়ার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমরা ছক ভেঙে একটা নতুন কিছু করবার চেষ্টা করেছি এই নাটকে, যেখানে একজন মহিলা এসে এপিলগ পড়ছে। শুধুই কি সেটা গুরুত্বপূর্ণ? না, এর পেছনে যে ভাবনাটা রয়েছে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কেন না, রোজালিন্ড একজন ফিমেল ক্যারেক্টার হওয়া সত্ত্বেও এই গল্পের কিন্তু হিরো রোজালিন্ড। সেই অর্থে দেখতে গেলে কিন্তু কোনো হিরো অ্যাজ ইউ লাইক ইটে নেই। রোজালিন্ডের সাথে বিয়ে হচ্ছে বলে অরল্যান্ডোকে আমরা হিরো ধরে নিতে পারি, কিন্তু গল্পটা যাকে ঘিরে, গল্পের যে সেন্ট্রাল ফোকাস, যে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই প্রোটাগনিস্ট কিন্তু রোজালিন্ড। চোখ বন্ধ করে আমরা বলতে পারি যে এটা রোজালিন্ডের গল্প। সেই জন্য গল্পে একজন মহিলা চরিত্রকে প্রধান করে তোলা আমরা কিন্তু শেক্সপিয়ারের কাছেই দেখছি। ইংরেজি সাহিত্যের যে এলিজাবেথান যুগের নাটকগুলো যদি আমরা অ্যানালাইজ করে দেখি, শেক্সপিয়ারই কিন্তু এতটা গুরুত্ব ফিমেল ক্যারেক্টার্সদেরকে দিয়েছিল। এর আগেও এমন নয় যে কেউ দেয়নি। ক্রিস্টোফার মার্লোর লেখাতে আমরা একাধটা লেখাতে হয়তো দেখি যে মহিলা চরিত্ররা গুরুত্বপূর্ণ জায়গায় পেয়েছে, কিন্তু এডওয়ার্ড টু এর ইজাবেলা হোক বা ডক্টর ফস্টার্স যদি নিই, সেখানে কোনো তেমন গুরুত্বপূর্ণ ফিমেল ক্যারেক্টারই নেই। তো সেই রকমভাবে শেক্সপিয়ারের হাতে যখন আসছে নাটক, যখন শেক্সপিয়ার বিশেষ করে কমেডিগুলো লিখছে, সেখানে আমরা দেখছি যে বেশিরভাগ কমেডি কিন্তু সেন্ট্রাল ফোকাসটা ফিমেল ক্যারেক্টারের ওপর রাখছে। আরেকটা খুব দারুণ এক্সাম্পল হচ্ছে ভায়োলা, টুয়েলথ নাইটের। যেমন রোজালিন্ড খুব মানে সুন্দরভাবে তার নিজের কাঁধে গোটা নাটকটাকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক তেমন টুয়েলথ নাইটে গিয়ে কিন্তু ভায়োলাও তাই করছে। বা মাচ অ্যাডু অ্যাবাউট নাথিংয়ের বিয়াট্রিস, সেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিচ্ছে গল্পের মধ্যে, এবং কোথাও না কোথাও মনে হচ্ছে যে গল্পটা বেনেডিক্ট আর বিয়াট্রিসের দুজনের ওপর হলেও বিয়াট্রিস যেন আরও বেশি একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিচ্ছে। তো এইরকমভাবেই এই পয়েন্টটাকে প্রুভ করবার জন্য পার্টিকুলারলি যে মহিলারাও যে গল্পকে টেনে নিয়ে যেতে পারে, হিরোইন প্রধান গল্প যে হতে পারে, সেটা বোঝাবার জন্যেই কিন্তু রোজালিন্ড একজন ফিমেল ক্যারেক্টার হওয়া সত্ত্বেও সে মঞ্চে এসে এপিলগ পাঠ করছে। কি বলছে না, ইট ইজ নট দ্য ফ্যাশন টু সি দ্য লেডি দ্য এপিলগ, বাট ইট ইজ নো মোর আনহ্যান্ডসাম দ্যান টু সি দ্য লর্ড দ্য প্রোলগ। আবার ঠিক তেমন যেরকম একজন পুরুষ চরিত্রকে একটা প্রোলগ মানে ইন্ট্রোডাকশান দিতে আমরা জেনারেলি দেখি না, সেটাও ফ্যাশনেবল নয়, আবার তেমনই একজন মহিলাকেও আমরা এপিলগ দিতে দেখি না। ইফ ইট বি ট্রু দ্যাট গুড ওয়াইন নিডস নো বুশ, ইট ইজ ট্রু দ্যাট আ গুড প্লে নিডস নো এপিলগ। যদি কোনো একটা পাবলিক হাউস যেখানে ওয়াইন বিক্রি করা হয়, সেখানে ওয়াইনের কোয়ালিটিটা সত্যি খুব ভালো হয়, তাদের বাইরে অ্যাডভার্টাইজ করবার দরকার হয় না। তোমরা একটু এখান থেকেই বুঝে দেখো ব্যাপারটা, যে যদি কোনো একটা হোটেলের খাবার দাবার খুব ভালো হয়, তাদেরকে কি চারদিকে পোস্টার মেরে অ্যাডভার্টাইজ করার দরকার যে আমাদের হোটেলে এসে খাও? লোকের মুখে মুখেই তার সুখ্যাতিটা এমন ছড়িয়ে যায় যে সেখানে এমনিতেই ভিড় হয়, কোনো অ্যাডভার্টাইজ করার দরকার হয় না।
তো ওদের যুগে, এলিজাবেথান যুগে একটা কাস্টম ছিল যে যে পাবলিক হাউসে ওয়াইন বিক্রি করা হতো সেইগুলোতে অনেক সময় তাদের বাইরে আইভি লতা ঝুলিয়ে রাখা হতো। আইভি এক ধরনের প্লান্ট, লতানে গাছ, মানি প্ল্যান্টের মতো খানিকটা, তো সেটা একটা আইভি লতা বাইরে ঝুলিয়ে রাখা হতো, যেটা দেখে অন্যরা বুঝতে পারতো যে এই দোকানে ওয়াইনটা সত্যি খুব ভালো পাওয়া যায়। তো খুব ভালো দোকান যারা সত্যি সত্যি ভালো ওয়াইন বিক্রি করে তাদের ওই আইভি লতা লাগাবার কিন্তু দরকার হতো না, কারণ তারা জানতো যে এমনিতেই লোকেরা জানবে আমাদের ওয়াইনটা ভালো, আর এমনিতেই লোকেরা আমাদের দোকানে ভিড় করবে, আমাদের বাড়তি অ্যাডভার্টাইজ করার দরকার নেই। ঠিক তেমন যে নাটকটা সত্যি ভালো তার আলাদা করে একটা কনক্লুশন বলবার জন্য কাউকে এসে মঞ্চে ডায়লগ বাজি করার দরকার নেই, বলার চেষ্টা করছে যে এমনিতেই অ্যাজ ইউ লাইক ইট এত সুন্দর একটা নাটক, এর একটা আলাদা করে এপিলগ বলে লোককে ভারাক্রান্ত করবার কোনো মানে বা হয় না, কোনো প্রয়োজন হয় না।